أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবরাকাত সম্মানিত আশিকুল ইসলাম ভাই কাতার থেকে জানতে চেয়েছেন আল্লাহ আপনার প্রতি রহম করুন সুস্থ রাখুন আপনাকে জি জানতে চেয়েছেন আমরা পেশাব করি তখন ডিলা ব্যবহার করব নাকি একটাতেই যথেষ্ট হবে আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আলা রসুল্লাম আবাদ সম্মানিত আশিকুল ইসলাম ভাই আল্লাহ নবী সাল্লাহ আলিহি ওসালাম ডিলা ব্যবহার করেছেন হাদিসের বাক্য দ্বারা বোঝা যাচ্ছে স্পষ্ট পাওয়া যাচ্ছে এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই এক দুই নম্বরে প্রস্রাব থেকে পবিত্র অর্থ অর্জন করতে হবে সেটা পানির মাধ্যমে হোক পানি না পাওয়া গেলে ডিলা ডিলাক্লুপের মাধ্যমে হোক টিস্যু পেপারের মাধ্যমে হোক যেভাবে হোক প্রস্রাব থেকে পবিত্র অর্জন করা খরচ এবং কাপড়ে লাগলে শরীরে লাগলে ধুয়ে নিতে হবে পবিত্র তর্জন করতে হবে এই অপবিত্রতা নিয়ে নামাজ হবে না আর যদি এই বিষয়ে করে প্রস্রাব নিয়ে পবিত্রতা না অর্জন করে প্রসাদ থেকে পর্দা না করে তাহলে কবরে শাস্তি হবে এক দুই ব্যক্তির কবরে শাস্তি আল্লাহ রসুল সাল্লাহাম বলে দেখেছেন এবং বর্ণনাও করেছেন শহীদ মুসলিমের হাদিসে বুখারি হাদিসে যারা ইবনা আব্বাস রাজানো থেকে হাদিসটি বর্ণিত তাহলে এ বিষয়ে সংক্ষিপ্ত কথা হলো এটা তারপরে ডিলাকুলুপ ডিলাকুলুপ বিষয়টা মূলত পানি না পাইলেই ব্যবহার পানি যেখানে নাই যেখানে পানি পাওয়া যাচ্ছে না মরুভূমিতে অথবা নিজের এলাকাতেও বাড়িতেও অনেক সময় দেখা গেলো পানির ক্রাইসিস দেখা গেলো পানি নাই সেক্ষেত্রে কুলুপ টিস্যু পেপার হোক অথবা কুলুপ হোক সেখানে ব্যবহার করবে যেগুলি হাদিস দ্বারা বোঝা যায় যে পানি না পাইলে ডিলাকুলু ব্যবহার করা সেখানে কিন্তু পানি পাওয়ার পরও ডিলাকুলুপ ব্যবহার করতেই হবে ফরস করে নেওয়া এগুলি সে ঠিক নয় মূলত এগুলি শরীয়তের বিষয় বাড়াবাড়ি ইসলামী শরীয়তকে নিজেদের মন গড়া ব্যাখ্যা করে নেওয়া যে করতেই হবে ফরজ করা হবে ডিলাকুলুপ ব্যবহার করলে এই সব আছে এই সব আছে তারপর ডিলাকুলুপ চল্লিশ কদম নিয়ে হাঁটতে হবে হু হা কাজ দিতে হবে ঠ্যাং ঠ্যাং বা এক এক আরেক পাওয়া বাড়ি দিতে হবে যার যত বয়স তত কদম হাঁটতে হবে ডিলাকলুপ কার কেমতের মাঠে মিজানের পাল্লা বাড়ি হবে তাহলে ডিলা টি সু পেবেন না ওখানে বড় বড় আদলা ইট নিতে পারো না এগুলি শরীরের মধ্যে নিজেদের মন করা ব্যাখ্যা বাড়িয়েছে বেদাত করেছে এগুলি এ ধরনের কথাবার্তা বলাটাও বেদাত কাজও বেদাত ঢিলাকুলবনি হাঁটা এটা একটা বেহায়পণা নিলজ্জতা অশ্লীলতার কাজ কোনো কেউ দেখাইতে পারবে না ঢিলাকুলবনি এভাবে হাঁটা বেহায়েপনা ছাড়া অন্য কিছু সুতরাং ছেলে এদিকে এক সে একজনের লিঙ্গ দইরা এদিকে হাঁটবে আরেকজন ওইদিকে দেখবে চেন খুলবে প্যাট পেন করবে হ্যাঁ হো কাজ দিবে তারপরে এই ধরনের কুসংস্কারমূলক বিশ্বাস করবে এগুলি মূলত ইসলামী শরীয়ত নয় এগুলি নিজেদের মন করা ব্যাখ্যা ডেলাকুলুপ যদি কোনো ব্যক্তি টিস্যু পেপার হোক অথবা ডেলাকুলুপ হোক অনেক সময় মাটির ডেলাকুলুপ নিজে দেখতেও তো খারাপ লাগে নেক্সটে গন্ধ দুর্গন্ধ আসে ডেলাকুলুপ যদি নিতে হয় তাহলে সেখানে সেফটির মাধ্যমে নিতে পারে ওখানে কিন্তু টিস্যু পেপার আছে নিয়ে পরিষ্কার করলো ওকে আবার যারা ডিলা কুলুব নেয় না তাদেরকে আহলে হদস বলে নাপাকওয়ালা কলা বলে এগুলি আরেকটা একটা পাগলামি কিছুই না এদের যে ব্রেনের কত অসারতা অথবা শিক্ষার যে কত অভাব আল্লাহ রবুল আলমিন এদেরকে হেদায়ত দান করুন পুরো আরব কান্ট্রিতে এই ধরনের ডিলা কুলুবের কোনো ব্যবস্থা নাই ডিলা হবে পরিষ্কার পরিচ্ছন্ন করবে সামান দিয়ে হাত দাও যদি তুমি সম্ভাবনা ভালো করে পানি ইউজ করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে পানি দিয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য পানির উপরে আর কি পবিত্রতা থাকতে পারে বলেন তারপর ডিলা কুলুব নিয়ে আমাদের দেশে যে সমস্ত বরিষ্ঠতা দেখা যায় সে সমস্ত অপব্যাখ্যা দেখা যায় এটা তো আফসোসের কথা দুঃখের বিষয় হলো কথাগুলি সত্য যে এই ধরনের কাজ তারা করে থাকে এই ধরনের ব্যবহার তারা করে থাকে ওয়াজ মাহফিলে বাসন বক্তৃতা তারা এগুলি দিয়ে থাকে ইউটিউবে ছেড়ে থাকে বিভিন্ন চ্যানেলগুলি তারা আলোচনা করে অথচ এগুলি বেদাত শরীরের সম্মত না তারাও জানে কোন ব্যক্তি যদি ডিলা ক্লুব নিয়ে থাকে টিসু পেপার ভিতরে তাহলে নিতে পারে সেখানে সেফটি আছে ওকে

তখন যেটা হাদিসে আছে সেটা হচ্ছে তারা বলেছিলেন কন্যা জানাবা আমরা অপবিত্র হয়ে গেলে জানাবাতের গোসল করি অপবিত্র গোসল করি ও নাস্তান জীবিল মায় আমরা প্রস্রাব করলে পানি দ্বারা আমরা করি পানি দ্বারা আমরা পবিত্রতা অর্জন করি অনাতা বিল আমরা ও পানি দ্বারা উজু করি তখন নাবি সাল্লা আসলাম বলছেন যে হ্যাঁ এই কারণে তোমাদের প্রশংসা সাল্লা করেছেন দেখেন এখানে পানি দ্বারা কিছুর ব্যবস্থা কত সুন্দর তখন নাবি সাল্লাহ বলেছেন তোমরা যেভাবে করতেছো সেই কাজটি তোমরা চালু রাখো ধরে রাখো তো পানির উপরে কি পবিত্রতা আছে পানি তো সর্ব পবিত্রতা কোনো ব্যক্তি যদি ফরস গোসল গোসল ফরজ হয়ে যায় তো সেখানে কি ডিলাকুলুপ দিয়ে গোসল গোসলের কাজ হবে নাকি অথবা কত মাটি দিয়ে পেঁচ দিয়ে দিলে তাই পানি নাই মরুভূমিতে আছে সেখানে তাই মোমের ব্যবস্থা আলাদা সেটা কোরআন মাজিদ আয়াত দ্বারা সুরাম আয়দা ছয় নম্বর আয়ত আল্লাহ ওরব্বুল আলম অন্যভাবে উল্লেখ করছে পানির ক্ষেত্রে না পালে তো এমন কিন্তু পানি যে আলহামদুলিল্লাহ পাওয়া গেছে সেখানে তো আর কোনো এখানে দ্বিতীয় কোনো অভিমত থাকার কথা না এ বিষয়ে আমাদেরকে সুষ্ঠু জ্ঞান থাকা দরকার এটাই হলো সংক্ষিপ্ত কথা পানি যথেষ্ট সেখানে তারপরও টয়লেটে গেছে যে এখন কেউ যদি টিস্যু পেপার টয়লেটের ক্ষেত্রে ব্যবহার করে তাহলে করতে পারে থাকতে হবে মনে করা এটা ঠিক হবে না এটা শরীয়তের দলিল মনে করা ঠিক হবে না এটা না করলে এই ধরনের গুণা হবে এই হবে সেই হবে যারা করে না তারা বদভ্রষ্ট তারা যাহার নামি করতে হবে চল্লিশ কদম হারতে হবে মিজানের পাল্লায় বাড়ি হবে এই হবে সেই হবে এই ধরনের বিশ্বাস করাও হবে দাঁত এর থেকে দূরে থেকে শরীয়তকে সহজতা রাখতে হবে শরীয়তের উপরে থাকতে হবে আমল করতে হবে আল্লাহ রবুল আলমরা সবাইকে সঠিকভাবে সুন্দরভাবে আমল করা তৌফিক দান করুন হাজা সাল্লাহ তালা নবীন মোহাম্মদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত শহীদ وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاء